নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশান ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি বলতে চলেছি দু হাজার কুড়িতে ছটি রাশির বিয়ের প্রবল যোগ দেখা যাচ্ছে কী সেই ছটি রাশি সেটি ভিডিওটি পুরো দেখলেই আপনারা জানতে পারবেন সো ভিডিওটি স্কিপ মোটেও করবেন না কারণ যে ছটি রাশির আমি নাম বলতে চলেছি পরপর প্রবল যোগ দেখা যাচ্ছে সেগুলি আপনারা স্কিপ করলে জানতে পারবেন না সো ভিডিওটি পুরো দেখুন তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার করজোরের নিবেদন যারা নতুন এই চ্যানেলটি দেখছেন তারা দয়া করে লাল রঙের সাবস্ক্রাইব বটনটা ক্লিক করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন এবং অল করে দিন যাতে সমস্ত রকম ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন তো আসুন ভিডিওটি শুরু করি বিয়ে বিয়ে একটা এমন জিনিস যেটা প্রতিটা মানুষের জীবনে আজ কাল হবেই কারো আগে হয় কারো পরে হয় কিন্তু হতে বাধ্য অনেকজন আছে যাদের বিয়ে হতে চায় না অনেক মেয়ে আছে যাদের বিয়ে হয় না অনেক ছেলে আছে তাদের বিয়ে হয় না তো যে ছয়টি রাশির কথা আমি বলতে চলেছি এই ছয়টি রাশিতে যদি আপনারা পড়েন তাহলে আপনাদের বিয়ে এই দু হাজার কুড়িতে হতে বাধ্য তো ভিডিওটি শুরু করছি তো প্রথম যে রাশিটির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে মিথুন রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে তৈরি থাকুন বিয়ের পিড়িতে বসতে কারণ দু হাজার কুড়িতে আপনাদের কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষা পূর্ণ হতে চলেছে আপনারা বিয়ের পিড়িতে অবশ্যই বসতে পারবেন এরপরে যে দ্বিতীয় রাশিটির নাম বলব সেটি হচ্ছে কর্কট রাশি হ্যাঁ বন্ধুরা আপনারাও এই দু হাজার কুড়িতে বিয়ে করতে চলেছেন কারণ আপনাদেরও যোগ দেখা যাচ্ছে এই দু হাজার কুড়িতে বিয়ের যোগ আপনাদেরও দেখা যাচ্ছে সো আপনারা তৈরি থাকুন বিয়ের পিড়িতে বসার জন্য এটা আমি দাবি নিয়ে কথাটা বললাম এরপরে যে তিন নম্বর রাশিটির কথা বলবো আমি আপনাদেরকে সেটি হচ্ছে কন্যা রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কন্যা জাতক বা জাতিকা হন তাহলে এই দু হাজার কুড়িতে অবশ্যই আপনারা বিয়ের পিঁড়িতে বসতে পারবেন এবং আপনারা বিয়ে করতে পারবেন তো এরপরের যে রাশিটির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে তুলা রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই দু হাজার কুড়িতে বিয়ের পিড়িতে আপনিও বসতে চলেছেন সো তৈরি থাকুন বিয়ের পিড়িতে বসার জন্য এরপরের যে রাশিটির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে ধনু রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনিও এই দু হাজার কুড়িতে বিয়ের পিড়িতে বসতে চলেছেন এরপরের যে রাশিটির কথা আমি বলবো লাস্ট রাশি কুম্ভ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি আপনিও এই দু হাজার কুড়িতে বসতে চলেছেন যদি আপনি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তো যতগুলো রাশির কথা আমি আজকে এই ভিডিওতে বললাম প্রতিটি রাশির বিয়ের প্রবল যোগ দেখা যাচ্ছে তবে আমি একটা কথা আপনাদেরকে বলি এই যে ভিডিওতে আমি যে কথাটি বললাম সেটি একটি সার্বিক নির্ণয় প্রতিজনার হরাস্কোপ আলাদা আলাদা হয় প্রতিজনার জন্মছক আলাদা আলাদা হয় তাই আপনার জন্মছক অনুযায়ী যদি বিয়ের যোগ প্রবল থাকে তাহলে অবশ্যই আপনার আপনি বিয়ের পিড়িতে বসবেন আর যদি যোগ কম থাকে তাহলে চান্স কম আছে বাট আছে চান্স এতটুকু আমি আপনাদেরকে বলতে পারি তো এই ছিল আজকের আমার ভিডিও যদি আপনাদেরকে এই ভিডিওটি ভালো লাগে তো লাইক অবশ্যই করবেন এবং শেয়ার করে সকলকে জানার একটা প্রচেষ্টা করবেন এবং সাথে যদি এখন পর্যন্ত আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো লাল রঙের সাবস্ক্রাইব বটনটা ক্লিক করে আমার চ্যানেলের সদস্য হয়ে যান কারণ আমি এরকম নতুন নতুন ভিডিও আপনাদেরকে প্রতিদিন উপহার দিতে থাকি তো ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে ধন্যবাদ জানাই এরপরের নেক্সট ভিডিওতে দেখা হবে ধন্যবাদ